ব্যস্ততার কারণে কারো সময় নেই শরীর চর্চার, তার উপর খারাপ খাদ্যাভ্যাস, সব মিলিয়ে শরীরে বাসা বাঁধছে একাধিক রোগ। অল্প বয়সে নিত্যদিনের সঙ্গী হচ্ছেন হাজারো ওষুধ। আজ আন্তর্জাতিক যোগা দিবস, প্রতি বছর 21শে জুন বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। প্রত্যেকবারের মতো আজও দেশ জুড়ে পালিত হচ্ছে যোগ দিবস। মানুষের জীবনে যোগাভ্যাসের কতটা প্রয়োজন সেই সম্পর্কে সচেতন বাড়াতে এই দিনটি পালন করা হয়। আজ যোগা দিবস উপলক্ষে বারাসাত 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবব্রত পালের উদ্যোগে যোগা দিবস পালন করা হয়। ওই ওয়ার্ডের পৌরপিতা অর্থাৎ দেবব্রত পাল জানালেন, আমি বিশেষ করে নিজে যোগাভ্যাস করি, প্রত্যেকদিনই করি। আজকের দিনটা যেহেতু একটা যোগ দিবস হিসাবে, আন্তর্জাতিক যোগ দিবস হিসাবে আজকের দিনটা পালিত হয়, সেই জন্য আজকে বিশেষ করে এই দিনটাকে আমরা উদযাপিত করলাম। এটা এই কারণেই করলাম যে আগামী দিনগুলোতে যাতে, কারণ কি আমরা সকলেই জানি যে নতুন করে বিশেষজ্ঞরা বলছেন যে একটা মহামারীর আকার ধারণ করছে, একটা স্ট্রেস, তো সেই অবসাদ কিন্তু আগামী দিনে সারা পৃথিবীকে গ্রাস করবে। তো আমরা যদি একটু সচেতন হই, এই অবসাদ থেকে যদি আমরা নির্মূল করতে পারি, তার একটাই উপায় হচ্ছে যোগাভ্যাস করা। সেই যোগের মাধ্যমে কিন্তু আমরা অবসাদটাকে দূর করতে পারি। এবং আজকে এই পাইনিয়ারে কিন্তু আমাদের প্রত্যেকদিন সকালবেলা যোগাভ্যাস হয়। তো আজকে এই দিনটাকে আমরা সকল অধিবাসীকে নিয়ে, বাচ্চারা থেকে শুরু করে বয়স্ক মানুষরা, সবাই মিলে আজকে আমরা এটা উদযাপিত করছি। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।